জহরদা আপনি একটু আগে যেটা বলছিলেন যে রাজনৈতিক রাজনীতির লোকরাও কেউ কেউ বলে যে আপনি পলিটিক্যালি মিসফিট এটা কি একটু অভিমানের সুর শুনলাম কে বলে আপনাকে যে পলিটিক্যালি মিসফিট অন্য দলের নাকি আপনার দলেরই কেউ আমি নিজে বুঝে রে বাবা আমাকে কল্পের ছেলেরা বোঝাবে আমাকে আমি নিজে বুঝি যেটা আমি পারি সেটা আমি পারি যেটা আমি পারি না সেটা পারি না হুম যখন তার যে সময়ে দাঁড়িয়ে এটা তো সত্যি যে এই আর্যিকর কাণ্ড পরবর্তী সময়ে গোটা রাজ্য জুড়ে যেভাবে আমরা প্রতিবাদের ঢেউ দেখছি তা বেনজির সাম্প্রতিকতিতে সেখানে দাঁড়িয়ে যখন সরকার প্রবল চাপের মুখে তখন শাসক দলের সাংসদ তিনি ক্রিজ ছেড়ে দিচ্ছেন এ নিয়ে তো আপনাকে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে ভাই আমি কোনোদিন ক্রিজে ছিলাম না ঠিক আছে আমি বেশিরভাগ যেমন স্ট্যান্ডেই কাটিয়েছি আমি ছিলাম না রাজনীতিতে আমি দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে দশটা লোক কথা শুনতো না আমি তো এই নয় বক্তা নয় আমি মানে রাজনৈতিক বক্তা নয় রাজনৈতিক বক্তা যারা আছে তাদের কথা শুনে আমি তো কোনো জায়গায় কোনোদিন লেকচার দিতেও যাইনি রাজনীতির ব্যাপারে কোনো ক্যাম্পেনে যাইনি কিছু না হ্যাঁ তো সেখানে আমার মূল্য কতখানি আমার নিজের সন্দেহ হ্যাঁ আমি বারবার বলবো যে সংসদে আমার একটা ভূমিকা ছিল সবাই মেনেছে সবচেয়ে মজার কথা হলো এই কদিন ধরে অপজিশনের প্রায় দশ বারো চোদ্দ জন এমপি আমাকে ফোন করে বারবার বলছেন দাদা আপনি ছাড়বেন না আমি তার জানতাম না যে তারা আমার এইসব এত ফলো করে বলে আপ আওয়াজ হ্যাঁ ইয়ে হ্যাঁ ও হ্যাঁ ওরা ওরা বলছে আমার সাথে না ওরা অন্য দলে অন্য দলে তারা বলেছে এটা আমার কিরম একটা অস্বস্তি আমি যাই না তো তারা বললো তারপরে তো বিজেপির লোকেরা কয়েকজন ফোন করে করার চেষ্টা করলো আমি 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 বললাম না না আলোচনার মধ্যে ঢুকতে চাই তো ক্রিজ ছাড়া প্রশ্ন হয় যখন ক্রিজে খেলি আমি ক্রিজে কবে ছিলাম ক্রিজে যারা আছে তারা তো মহাতা সাথে আছে যারা বক্তৃতা দিতে পারেন যারা পাবলিককে বলতে পারেন যারা গণ আন্দোলন করেছে ওনার সাথে যারা জেলে গেছে তারা তারা বলবে আমি তো সেই ক্রিজের মতো নই অতএব আমার এটা পালিয়ে যাওয়া টালিয়ে যাওয়ার কিছু না কে পালায় আপনার তোমার চিফ জাস্টিস তো এসে লাফিয়ে লাফিয়ে পোস্টা নিয়ে নিল কোন এডিটার চাইনি এই মুহূর্তে তো অন্তত পাঁচ থেকে সাতজন মিডিয়ার বসেরা রয়েছে তো সকলেই চায় তো পোস্টটা তা আমার বাড়ির সংস্কৃতিটা আলাদা আমার বাড়ির লোকেরা কেউ চাইনি কোনোদিন যে আমি রাজনীতি করি আমি চেয়েছি যে একটু কাছে কাছে গিয়ে বক্তব্য রাখি আর পলিটিক্যাল প্রসেসটা বুঝি পলিটিক্যাল প্রসেসটা কিন্তু অপেড লিখে হয় না পলিটিক্যাল প্রসেস বুঝতে গেলে একবার ডুবসাঁতার কাটতে হয় কেটেছে তিন বছর তিন বছর তো তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে পারো আমাকে তাই না

মানুষ মানুষের সাথে তফাৎ হচ্ছে তখন কিন্তু এত টাকা এত কিছু দেখে আমি অবাক হয়ে গেছিলাম কিন্তু তখন কিন্তু মানুষের এত ছিল না এই যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন আমি তোমায় বলছি আমি অল্প বয়সে রাজনীতি দিয়ে একটু ইন্টারেস্ট ছিল ছাত্র রাজনীতি আমাদের সবারই করতে হয়েছে কম বেশি সাতষট্টি আটষট্টি থেকে নিয়ে আজ অব্দি আমি এত শতস্ফূর্ত আমি স্বতস্ফূর্ত কোনটা শতস্ফূর্ত কোনটা মানে উৎসাহিত কোনটা কোনটা উস্কে করা হয়েছে সবই বুঝি সবই জানি কিন্তু এত স্বতস্ফূর্ত আন্দোলন আমি দেখিনি আর দেখে আমি একটা চিন্তায় পড়ে গেছি যে এত লোক এত মানুষ এত মহিলারা রাত্রে বেরিয়ে এলো এত ই করলো কেন তার মানে সমাজে কোন ব্যাপারটা নিয়ে তারা আঘাত দিতে চাইছেন কোন ব্যাপার নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এটিকে শুধু জি কর নিয়ে আমার ধারণা তা নয় একটা হচ্ছে আমি যদি ইংরেজিতে বলি একটা রিক্লেমেশন অফ স্পেস চলছে তারা আন্দোলনটাকে নাম রিক্লেম দ্য দিয়েছ নাইট হ্যাঁ তার মানে একটি সময় দিনের একটি সময় একটা একটি নিষিদ্ধ সময় বলা যায় বা একটু সময় সেই সময়টা আমাদের আমাদের মতন থাকতে হবে আমরা বাধ্য হয়ে বাইরে বেরিয়েছি আমরা রাতটাকে রাতের ভয়ে আমরা বাড়িতে কুকড়ে বসে থাকবো না তো রিক্লেমেশন অফ দি টাইম অফ নাইট দু নম্বর এর সাথে এসে গেল যখন বিভিন্ন মোড়ে শামবাজার হাতিবাগান গড়িহাটের মোড়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যাদবপুরের থানার সামনে যাদবপুর ইউনিভার্সিটির সামনে যারা যখন চলে এলো তারা কিন্তু স্পেস ও রিক্লেম করছিল শুধু টাইম নয় তারা স্পেস ও রিক্লেম করছিল আর এই স্পেস মানে এলাকা আর সময় এই দুটোকে তারা আনাতে নিজেদের আয়ত্তে আনাতে তারা চেষ্টা করছিল আরেকটি ক্ষেত্রে তারা রিক্লেমেশন শুরু করুক আর সেটা হচ্ছে সমাজের দৃষ্টি তাদের প্রতি অলসো প্রতিডিওলজিক্যাল মুভমেন্ট বাই রিক্লেমিং স্পেস রিক্লেমিং টাইম অলসো রিক্লেমিং দি এম্পাওয়ারমেন্ট অফ উমেন তারা চাইছিল একটা গ্যারেন্টি সোসাইটির থেকে যে আমাদের এটা বাধ্য হয়ে করতে হয় আমাদের সুরক্ষা চাই এবং আমাদের স্বীকৃতি চাই এটা বাংলার বাংলার পারে পারে। আপনি নিজে গত কয়েক বছর এমনকি যখন আপনি প্রসার ভারতীর সিইও সেই সময় দাঁড়িয়েও আপনি আপসহীন একটা স্টাইলে কাজ করার চেষ্টা করেছেন এবং যে কারণে আপনার রিটায়ারমেন্টের আগে আপনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন যাদের দিকে আপনার নিশানা ছিল বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার যে সময় দাঁড়িয়ে এ রাজ্যের সরকার চাপের মুখে এ রাজ্যের শাসক দল চাপের মুখে তখন আপনারই সিদ্ধান্ত সেটা কি পরোক্ষভাবে কোথাও বিজেপি সহজে বিরোধী শক্তি তাদের ফেভারে যাচ্ছে না তারা যদি আমার চিঠিটা ব্যবহার করে তাদের বোকা ছাড়া কিছু বলবো না আমার চিঠিতে কত জায়গায় বিজেপির আসল চরিত্র বিজেপির ধনতন্ত্রর সাথে গভীর সম্পর্ক বিজেপির ক্ষমতার অপবাহ সবকিছু লেখা আছে তারা যদি ওটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তারা বোকা আবার চিঠিতে অনেক জায়গায় বিজেপির বিরোধী কথা লেখা আছে তারা যদি তাতে আনন্দিত হয়ে বলে হ্যাঁ বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তিনি বিশাল বোকার মতন কথা হচ্ছে আমি ইচ্ছে করে লিখেছি কারণ আমি জানি যে আমার ওই নীতির থেকে আমি সরবো না আমার শেষ প্রশ্ন আপনার কাছে জহর দেয় সরাসরি জিজ্ঞেস করতে চাইব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে এই সাম্প্রতিক মেন সম্পর্কে কোনোভাবে জানিয়েছিলেন কোনো বার্তা মারফত বা কোনোভাবে বা সরাসরি উত্তর দিয়েছিলেন না একটা আশ্বাস পেয়েছিলাম যে স্টেপ নাও হচ্ছে আপনি বলছেন একে সাসপেন্ড করতে দেখবেন হবে কদিন পরে কিন্তু এত দেরিতে হলো না তাতে আমি যে স্টিংটা দিতে চেয়েছিলাম যে স্টেপটা নিতে চেয়েছিলাম ওগুলো সব কিরকম যেন ভিজে গেল এই আর কি অনেক ধন্যবাদ একটা জিনিস হবে না যে এটা কিন্তু আমি নিজের নিজের উন্নতির জন্য করলে লোকে উন্নতির দিকে নেয় না তাই না একটা আমি নিজের বেরিয়ে 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 আমি মানুষের কাছে চলে এসছি আবার খুব ভালো লাগছে সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তি না হয়ে আমি কথা বলতে পারছি আমি সুশীল সমাজে ফিরে এসেছি আমার কাছে সেটা বিশাল আনন্দের ব্যাপার